নেইমার কিলিয়ান এমবাপের পর এবার ইনজুরিতে পড়লেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগের বায়ার্ন ম্যাচে তিনি অনিশ্চিত খেলতে পারবেন না এমনটাই শোনা যাচ্ছে। হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়েছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা কাফ দে ফ্রান্সের ম্যাচে মার্সেয়ের বিপক্ষে ওই ইঞ্জুরিতে পড়েছেন। মেসি নেইমারের দল শেষ ষোলোর ওই ম্যাচে 2-1 গোলে হেরে গিয়েছে। সংবাদ মাধ্যম এল ইকুয়েপে জানিয়েছে ইঞ্জুরির কারণে মোনাকোর বিপক্ষে শনিবারের লিগ ম্যাচ তিনি নাও খেলতে পারেন, তবে পিএসজির টিম ম্যানেজমেন্ট আশা করছে 14 ফেব্রুয়ারি রাতে বায়ার্ন মিউনিকের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম যে খেলা সেখানে তিনি খেলতে পারেন। মার্সেয়ের বিপক্ষে ইঞ্জুরির কারণে খেলতে পারেননি কিলিয়ান এমবাপেও। মেসি নেইমার জুটি গড়লেও ম্যাচ সেরা বার্সার সাবেক এই নাম্বার 10 বিশ্ব ফুটবলের সব থেকে বড় তারকা এদিন সেরা ফুটবল খেলতে পারেননি। এরপর তার চোটের খবর দলের জন্য বড় ধাক্কাই হয়ে এসেছে। আর ওদিকে উরুর ইঞ্জুরিতে পড়েছেন কিলিয়ান এমবাপে। সদ্য ইঞ্জুরি থেকে ফিরে নেইমার অনুশীলন শুরু করেছে, কিন্তু এমবাপের এখনও ফেরাটা নিশ্চিত নয়। নতুন করে লিওনেল মেসি ইঞ্জুরিতে পড়লেন, মনে হচ্ছে পিএসজির জন্য একের পর এক দুঃসংবাদ আসছেই। সেটি যদি চলতে থাকে তাহলে এবারে পিএসজির পারফরমেন্সেই যে বড় একটা প্রভাব পড়বে সেটি আর বলার অপেক্ষা রাখে না। এখন মেসি কত দ্রুত ইঞ্জুরি থেকে ফিরে আবার মাঠের খেলায় মনোযোগ দিতে পারেন সেটি দেখার অপেক্ষায় রয়েছে পিএসজি কর্তৃপক্ষ।